কি, কিন্তু এইটিতে ঢোল লোক আসলো হইনে, জাগা দাগল হইনে, ঠান্ডাই লাগলো হইনে, চোখ খেলিংকে থেকে থাকলো না। এই যে ঢোলক বাজায় না, ঢোলক বাজায় না দেশত, এই ঢোলকের চামড়া তো বাড়ি দেয় ভালকা পাশে গিরে একটা লাঠি দেয় তখন ঢোলকের গুডিং গুডিং সাউন্ড হয়, এটা গুডিং নিউ লয়, ঢোলক কয় দুটুক দুটুক, ঢোলক কি কয় দুটুক দুটুক, আর দুটা কাঁসার থাল বাজায় ই কয় তিনজন তিনজন, আর এক তারা তখন টান মারে তখন কয় কে 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 কত বল কি, কিন্তু এইটিতে ঢোল লোক আসলো হইনে, জাগা দাগল হইনে, ঠান্ডাই লাগলো হইনে, চোখ খেলিংকে থেকে থাকলো না। এই যে ঢোলক বাজায় না, ঢোলক বাজায় না দেশত, এই ঢোলকের চামড়া তো বাড়ি দেয় ভালকা পাশে গিরে একটা লাঠি দেয় তখন ঢোলকের গুডিং গুডিং সাউন্ড হয়, এটা গুডিং নিউ লয়, ঢোলক কয় দুটুক দুটুক, ঢোলক কি কয় দুটুক দুটুক, আর দুটা কাঁসার থাল বাজায় ই কয় তিনজন তিনজন, আর এক তারা তখন টান মারে তখন কয় কে 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 কত বল। এখন হারমোনিয়াম আছে না, এটা শয়তানের বাস্ক, এটা কি কয় হারমোনিয়ার কলক ডান হাত দিয়া বাঁ হাতের পাকাটা নিচ্ছে তখন কই যে তিনজন যে দোদো করতে যাবি তারি কে কে, এক নম্বর লো ই এটা যাই বাজাচ্ছে, হ্যাঁ কত বল, এই জন্তুরি ফতুয়া দিচ্ছে কে কে দোদো করতে যাবি, এই হারমোনি করছে ই দুই আলিপের মধ্যে বলতিছে উ, তিন আলিপের মধ্যে বলতিছে উই, তার মানে যাই বাজা নিল বাজান শুনল আর যারা বাজালো গোষ্ঠী শুদ্ধ দুচুক দুচুক, হে কথা গো, আর গান শুনবার যাবেন, হে যাবেন, যারা এই দুনিয়াতে গান বাজনা নিয়ে মত্ত থাকবে গানের প্যান্ডেলে হুররে দিবে বাহাবা দিবে, এই লোকগুলি কিয়ামতের দিন শুয়রের চেহারে উঠবে, কোথায় মুসলমান, এই মুসলমান আবার মরার পরে করছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলত তুলে দিচ্ছে আল্লাহর নাম লিয়ে, তাহলে মরার পরে তুই বুঝবে ভ্যালু রসুলের দল হক দল, তুই মরে বাঁচা থাকতে করিস নি গে, ওই মরা মানুষ নবী লিয়ে কি করবি রে, কত কর মরা মানুষ লিয়ে করবি কি, খালি দোয়া পড়লে হবে না, এমনও মানুষ আছে বাংলাদেশে পাঁচ অক্ত নামাজ আদায় করে না, খালি ঈদের নামাজ পড়ে, এক আবার করছে কি কেবলার দিকে মুখ করে থতে, অক যদি সিমেন্টের ঢালাই দিয়ে যদি থয় উল্টে পুব মুখ হবে, এই যে আমাদের দেহে 270 কোটি টাকার পার্স আছে, 270 কোটি টাকার পার্স, এই পার্সগুলো আল্লাহ বা কি দেশে আর কিস্তি করে দেশে যে তোরা 5টা কিস্তি ডেলি দিব তুর্কে মরার আগে আমি এগুলো বিল শোধ, 5টা কিস্তি হলো ফজর জহর আসর মাগরিব এশা, এখন যারা গরিব মানুষ একটু পীরের তরিকে ধরতে তবলিক করে মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র হুজুর এই কয়জন বুড়ো বুড়ো লড় ভরে এরা এরা কিস্তি দেয়, আর যারা সমাজের মাতাওয়ালা বড় বড় ধনী লোক এরা জীবনে ফজর আর এশার জুম্মার যায় না, এরা করছে যদি যায় ধরে ঘাটার মধ্যে কেউ, ওর কি এত ভয়, ধনী মানুষ জীবনে এতে কাপড় যায় না, গরিব মানুষ ধান খ্যার দিয়ে কয় তোরা দুর্গক দেন তোরা এতে কাপ কর আমরা ঘর ঘুম পারি, খবরদার কোনো গরিব মানুষ এতে যাবেন না, যার ঘর ভাত নাই খ্যান নাই টাকা নাই পয়সা নেই আপনার কিসের এতে কাপ কয় লাগবে, আর আর ধনীরা বুদ্ধি দেয় এরা সগলির দায়িত্ব বা কি বদমাইছে বা, এরা কয় কেউ ইমামের সাথে যুক্তি করে বুঝছেন ইমাম অক্ক আপনি আনা কন, এরা সবার দায়িত্ব যদি কেউ না করেন সগলি গুণাগার হবে না, এই কথে আর ওই লই মদ্দিক কছে তোর তোর খ্যান নেয় এক বোঝা খ্যার দেমনি, তোর চাউল নেয় 5 কেজি চাউল দেমনি, হ্যাঁ কথা কন, টাকা 500 দিয়া ওকে হিলে করে দিতে তুই আমরা ঘুম পারবো তুই জুম্মাতে জাগে, আমি 42 বছর ইমামতি করি কোনো গরিব মানুষকে দেখাবে থাকবে দিনে, মরদ ক্যাঙ্কা ধনী মানুষ আপনি এসে থাকেন আপনার অভাব নাই খ্যারের অভাব নাই টাকার অভাব নাই আপনি থাকবেন বৌসল এমনি ভাত পাবি, এতে কাপে 10 দিন থাকা মানে কি তুমি মারা গেলে যে তোমার বাড়ি চালানোর যোগ্যতা দরকার তোমার বেটার, এতে কাপ ওই দিনে আল্লাহ করে দিছে যে এরা ফরজে কাপায়
তুমি মরে গেলে তোমার সংসার কিভাবে চলবি? প্রতি বছরে 10 দিন করে ট্রেনিং লিয়া তোর বেটারা রেডি হোক, তাতে তুই মরে গেলে ওরা বোঝে না এইভাবে সংসার চালার লাগবে। কেউ খবর এতে খবর যা মোবাইল নিয়ে যায় নিয়ে তা বেটা কবা আয় জানা মুগরি গোস্ত দিয়ে ভাত দিস রে হাই রে সিটের রে কে কে কথা কি মোবাইলও করা যাবে না। ওই যে মরে আছে ওটি তোক দুনিয়া দাঁড়ি বাদ দিয়ে ওটি থুবের কওয়া হতে তুই ওটি যা বাবার বাড়ির ভেও আর আলু বান্দার চিন্তা করবো কারণ আরে আলু বড় করছে দেখেন আলু একবার করে বান্ধা দিছে শিয়ার বারহা ওই ওই মানে শেকর বারা শেকরে মাথার তো আলু ধরে ওই আবার বান্ধে দিয়ে ওটা ঢেকে দিচার করছে আলুর শিকর করছে এই ভেতরে থাকবা বড় হ বড় হ হাত পাও ধরিচ্ছে রে বাগুরো তেল মাখাচ্ছে হে ভরাস না ভাই ভেতরে থাক ভেতরে থাক আলু তাই শোনে বহু লাল বার হয়ে যায় সেগুলি আলু কালো হয়ে যায়। আজকে 30 বছর আগে থেকে এই বাংলাদেশে আমরা আলু লাগাছি এইবার লাগাছি ওটাই বাসে বেসন থুচি আবার লাগাছি ওটাই বাসে বেসন থুচি ওই পাট ডালের থেকে শিয়ারি ট্যাঁ কিংকে বাইরে হয়ে বাইরে ওই আলুর গাও শুকিয়ে ঘুষরি লেগে যায় 6 মাস গিয়ে পর গে আলু তাজা হয় পানি সিঁচ লেগে। আর এখনকার আলু কি কোলেস্টেরল আছে জীবাণু শক্তি ওর জীবনী শক্তি মরে না ওগুলো আলু লাগালে এই আঙ্গুলের মতো মোটা মোটা গাছ ওঠে কি কথা বলেন গা আগেকার আলু লাগালে আর তুই কাঁই মেয়ে মানুষ কাঁই খাচ্ছিল ওই পাল্লের দিয়ে সেদ্ধ করে ওই আলু আবার কি করে কয়রার দিয়ে ভাজা আমের মোল আমরার মোল এগুলো দিয়ে পেস্ট টেস্ট দিয়ে ভর্তা বানায় তো কয়রা নিয়ে ওর থুইয়া পাঠা কয় না কি কয় আপনাকে রেখে দিই ওই পাঠার পিছিয়ে মেয়ে মানুষ খুব আলু ভাতা আটা আটা হয় খায়ও সেই রকম আবার ওটা আবার পরের দিন পান্তা দিয়ে মরদ মাছ কিলে মরদ মাছ খেলে মিথ্যা হয়ে গেলে পান্তা দেয় মনে খেলে মধু এখন এই এই কাঁই আলু ভর্তা মিয়া মানুষ খুব খায় এখন এটা পাটার পারে পাটার উপরে পানি দিয়ে মুছে ওই এক এক খামচা লিয়েছে ওর থোসে মানে গোরে ঠোরে দেয় না গোল আলু দিয়ে লাখের ফুলের লাগান সেগুলো দিয়ে সিদ্ধ করছে আগে তো কাঁই আছিল এখন একটা আলু কাঁই নেই কোল্ড স্টোর যেদিন থেকে হচ্ছে একটা কাঁই নেই এখন এই আলুগুলো গিয়ে থোসে মানে ওই এত বড় একটা পেশেন্ট তার নাম কি শিল শিল শিলকে আপনার মাও পানির মধ্যে নেমে দিয়ে ফাইনকে গোসল করে ওটি থসে আর আলু এখন যেগুলো গড়ে গেছে করছে শিলক করছে ভাই তোমাকে ফোঁপাচ্ছু গে শিলক করছে তুই ফোঁপাচ্ছু গে করছে ফোঁপাবো না আমার মালিক যা কবি তাই করালে তখন আপনার স্ত্রী কিংবা মাও ওই শিলের দুই মিনিট হাত দিয়ে খালি টাই নিয়ে যাচ্ছে ওই যে সিঁচে যেগুলো গেছে তলে পড়েছে ওটি মেশাকার ঠিকির উপর উঠিচ্ছে আমাদেরকে গেদে দিয়ে উঠিচ্ছে তখন করছে ভাই কি অপরাধ করছি রে আমাকে পিছুচ্ছু গা কইতে পেশবো না তোক দুইবার করে ভাইন্দা দিছে রিডো মিল দিছে কত অনুরোধ করছে ভাই তুই বড় হ বড় হ কথা বল তুই বড় হ বড় হ তুই বড় যদি হলু হিনি তোক ছিলে ডুমো ডুমো করে মাগুরে মাছ দেয় তোর দাউর পাতর দিল হিনি তুই বড় হলে মজলিসের লোক কিনে লিয়ে যা ঢিঙ্গ দেয় ছিলে ফাইন করে ঘাটি বানালো হনি তো তুই যেহেতু খেপে বড় হসনি তোর এটাই শাস্তি কথা কর তে রসুলের যেগুলা সাহাবি ছিলেন ইমানদার তারা ছিল হল্যান্ডার আলুর মতো ইমান আর আমাদের বাংলাদেশের ইমানদার হচ্ছে কাই সেই দিনে পিসিচ্ছে হে কথা কর কাই হওয়া যাবে না বড় বড় আলু হলে ভিতরে বল ঠিক কিনা একটু তকবির দেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমার একটা